তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে। আর রান্না কি কি করব তোমাদের বলে দিই। তো দেখো, ডাঁটা আর আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে মাছ, কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের তেল, তো তেলটা হবে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি হবে। ডাঁটার তরকারি করব আর মাছটা কালিয়া করব। উনুন জ্বেলে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাত হয়ে গেলে বাকি রান্নাগুলো উনুনে করে নেব। ভাত হয়ে গেল, এবার প্রথমে ডাঁটার তরকারিটা করে নেব। পাঁচ ফোড়ন দিয়েছি তেলের ওপরে, আর একটু পেঁয়াজ দিয়েছি। এবার ডাঁটা আর আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন হলুদ, আর দিয়ে দিলাম একটু সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। অল্প করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ডাঁটার তরকারি হয়ে গেল, ডাঁটার তরকারি নামিয়ে নিলাম, কড়াই আবার বসিয়ে দিলাম। এবার মাছটা রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভাজা চাপিয়ে দেব। এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভেজে নেব। কাতলা মাছের কালিয়া রান্না হয়ে গেল। এবার রান্না করব মাছের তেল চচ্চড়ি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছের তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। তেল চচ্চড়ি হয়ে গেল, তো সব রান্নাই হয়ে গেল। তো বন্ধুরা, রান্না হয়ে গেল। রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই। রান্না করলাম ভাত, ডাঁটার তরকারি, মাছের তেল চচ্চড়ি আর কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।